ওয়েলকাম ব্যাক টু নানাদার প্রনাউন্সিয়েশন ভিডিও আমি শাওন আছে আপনাদের সাথে এবং আজকে আমি ছয়টি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ আপনাদেরকে জানাবো যে শব্দগুলো আমরা প্রায় প্রতিদিনই ইউজ করি কিন্তু বেশিরভাগ মানুষই ভুল উচ্চারণ করি সো উইদাউট এনি ডিলাই লেটস জাম্প ইন্টু দ্য গুয়ার আরে বন্ধু আমি তো নতুন পরিবেশের সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না অ্যাডজাস্ট আপনিও কি এরকম উচ্চারণ করেন সো যদি এরকম উচ্চারণ করে থাকেন তাহলে আপনার উচ্চারণটি ভুল এই ওয়ার্ডটির প্রোনাউন্সিয়েশন সিমিলারলি আমরা এরকম আরেকটি শব্দকেও ভুল উচ্চারণ করি যেমন অ্যাডজেকটিভ বাট অ্যাকচুয়ালি দ্য প্রোনসিয়েশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজেকটিভ অ্যাডজাস্ট আমার নেক্সট ওয়ার্ড আরে আমাকে তো বিকাশের এজেন্ট ফোন দিয়ে বলে আমি নাকি দু হাজার টাকা দিতেছি এজেন্ট আসলেই কি এই শব্দটির উচ্চারণ এজেন্ট নো দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ এইজেন্ট এইজেন্ট নট এজেন্ট সি এই

But actually the pronunciation is against not against 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 next Bangladesh is an agricultural country. Agricultural agriculture. Amraki eru kumpape pronounce kuri. ইয়েস বেশিরভাগ মানুষই প্রনাউন্স করি এগ্রিকালচার বাট অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটির শুরুতে এ উচ্চারণটি হবে না হবে অ্যা সোই হ্যাভ টু ইট প্রিনাউন্স এট অ্যাগ্রিকালচারিকালচারিকালচারাল আবার নেক্সট ওয়ার্ড ইজ দিস ওয়ান এবার পিকনিক স্পট হিসেবে একটা অ্যানসিয়ান্ট জায়গা সিলেক্ট করতে হবে অ্যান্সিয় অনেক মানুষ আমরা এই শব্দটির উচ্চারণ করি এনশিয়েন্ট আর অ্যাকচুয়ালি উচ্চারণটিকে অ্যান্সিয়েন্ট নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ এনশেন্ট 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 ওকে এনশেন্ট আর নেক্সট ওয়ার্ড ইজ i am talking about another thing i am talking about another thing i am talking about another thing whatever do you pronounce like this another another okay so you were pronouncing wrong you have to pronounce it another another like i'm talking about another thing i'm talking about another thing i'm talking about another thing কোন লাভ হবে না যদি না আপনি আমার সাথে প্রোনাউন প্র্যাকটিস করেন সো যদি আপনি ধৈর্য সহকারে প্রোনাউন্সিয়েশন ভিডিও গুলো দেখেন অবশ্যই আপনাকে প্রোনাউন্সিয়েশন আমার সাথে সাথে প্র্যাকটিস করার মানসিকতা থাকতে হবে অ্যান্ড ওয়ান্স ইউ গেট দ্য ফান ইন্ড লাভ লাইফ সো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আজকের ভিডিওটি থেকে গুলো কারেক্টলি শিখতে পেরেছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে গুলো শেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিতে হবে যেন পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন বারে চলে যায় So, thanks for watching this video. I'll catch you later in my next videos. Till then, take care.